নয়া মোড় নিল ভারত কানাডা কূটনৈতিক দ্বন্দ্ব। বুধবার 20 সেপ্টেম্বর কানাডার কিছু অংশে ভ্রমণে না করার বিষয়ে নাগরিকদের সতর্ক করল ভারত সরকার। কানাডায় ভারত বিরোধী কর্মকাণ্ড এবং রাজনৈতিক প্রশ্রয়ে ঘটে চলা ঘৃণামূলক অপরাধ এবং হিংসার প্রেক্ষিতে সেই দেশে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং ছাত্রদের জন্য বিশেষ পরামর্শ জারি করেছে বিদেশ মন্ত্রক। তাদের অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। কানাডায় নাগরিক খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার জন্য ভারত সরকারকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তারপরেই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সেই প্রেক্ষাপটে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই উপদেশ জারি করা হলো। প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বরেও প্রায় একই ধরনের পরামর্শ জারি করা হয়েছিল। বিদেশ মন্ত্রকের এদিনের বিবৃতিতে কানাডার সাম্প্রতিক খালিস্তানি হুমকি এবং হিংসার ঘটনাগুলির উল্লেখ করা হয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, কানাডায় ক্রমবর্ধমান ভারত বিরোধী কর্মকাণ্ড এবং রাজনৈতিক প্রশ্রয়ে ঘটে চলা ঘৃণামূলক অপরাধ এবং হিংসার পরিপ্রেক্ষিতে সেখানকার সমস্ত ভারতীয় নাগরিকদের এবং যারা সেই দেশে ভ্রমণের কথা ভাবছেন তাদের সর্বোচ্চ স্তরের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্প্রতি ভারত বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করার জন্য ভারতীয় কূটনীতিক এবং ভারতীয় সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে। তাই কানাডার যে অঞ্চলগুলিতে এই ধরনের ঘটনাগুলি ঘটেছে সেই জায়গাগুলিতে ভারতীয় নাগরিকদের না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মজার বিষয় হলো, 24 ঘন্টা আগেই ভারতে বসবাসকারী কানাডিয়ানদের জন্য একটি ভ্রমণ সংক্রান্ত পরামর্শ জারি করেছিল কানাডা সরকার। মঙ্গলবার কানাডা সরকার বলেছিল, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত, তাই তাদের নাগরিকদের এই কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্রমণ না করতে বলেছিল জাস্টিন ট্রুডো সরকার। কানাডার জারি করা ভ্রমণ পরামর্শে বলা হয়েছিল, অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির কারণে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন, এখানে সন্ত্রাসবাদ, নাগরিক অস্থিরতা ও অপহরণের হুমকি রয়েছে। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে অবশ্য বাধা নেই বলে জানিয়েছিল ট্রুডো প্রশাসন। একদিনের মধ্যে ইটের জবাব পাটকেলে দিল নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।